আমি নাইকি নাইকি ভাবি না, আমি কখনো সবসময় নিজেরা ভাবি সাধারণ একটা মেয়ে। তাই বিয়ে বসার জন্য তো এক বছর ধরে ঘুরতেছি, মনের মতো পাই না। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক সুন্দরী মেয়ের সঙ্গে, বা সুন্দরী আপু যেটাই যেই যাই বলেন না কেন, দেখতে পাচ্ছেন সুন্দর একটি হাসি খুশি একটি মেয়ে। আসলে কি বলতে চাই, ছোট সুন্দর লিপস্টিক নিছে, সুন্দর জামা কাপড় পরে আজ আসছে আপনাদের জন্য, চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম মাধবী। মাধবী আপু কেমন আছেন আপনি? কখনো আমি হারাইতে চাই নাই, কিন্তু সেই 10 দিন 5 দিন কথা বলে সেই চলে। আপনি তো অনেক ফেমাস, সবাই আপনাকে চেনে, কেমন লাগে এটা? আসলে কেমন লাগে, খারাপ লাগে। রাস্তায় রাস্তার নাম লিখে মানুষজন ঘিরে ধরে নাকি? মানুষজন রাস্তা দিয়ে যখন যায় মানুষে একটু হলেও চোখ দিয়ে দেখে। আচ্ছা, তাও দেখলে কি করব? তখন কি নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় নাকি? নাইকি নাইকি আমি নাইকি নাইকি ভাবি না, আমি কখনো সবসময় নিজেরা ভাবি সাধারণ একটা মেয়ে। দেখ ছোটবেলার জীবনে আসি, পড়ালেখা করছিলেন? পড়ালেখা আমি বাংলা পড়া জানি না, করি নাই, আরবি পড়ছি না। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা 3 বোন 1 ভাই। মা বাবা কি করে? বাবা নাই, মা আছে, মাটা খুব অসুস্থ, কোনো কাজ করতে পারে না। বিয়ে শাদী হইছে আপনার? না, আমার কোনো বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী কি করতে চান না নাকি দেয় না কোনটা? না, করতে চাই। বিয়ে বসার জন্য তো এক বছর ধরে ঘুরতেছি, মনের মতো পাই না, এর লিগে বিয়ে শাদী করি না। মনের মতো হচ্ছে না? না। মনের মতো একটা গান টান শোনাবেন নাকি আজকে যারা ভিডিওটা দেখবে? দেখ লাইন কেন না, মনের মতো হয় না আর বিয়ে করব কথা বলে তার অপেক্ষা থাকে, বলে যে এইভাবে এইভাবে চলবো। আমি বলছি আচ্ছা ওইভাবে এইভাবে চলবো, পরে কথাবার্তা বইলে মানে কি কারণে আসলে বিয়ে করতে চান? আপনার কাছে কি মনে হয়? বিয়ে করতে চায় কথা বলে। আচ্ছা, মনে কর 1 মাস 2 মাস কথা বলে পাশে দাঁড়ায়, যাই আমার সহযোগিতা করে, 1 টাকা পারে 2 টাকা পারে করে। আচ্ছা, কয়রা পাশে দাঁড়িয়ে কথা বইলে ভালোবেসে গভীর ভালোবাসা হয়ে যায়, পরে চলে যায়, মনে অন্য মেয়ে দেখে। এরপরে কেউ এরকম বললে কবে যে আমি টাকা পয়সা চাই না, আমি শুধু তোমাকে চাই, তুমি এসে আমাকে বিয়ে করে নিয়ে যাও? আমি বলি যে আমি টাকা পয়সা চাই না, মানুষের টাকা পয়সা দিয়ে কি করে, মানুষের মনের সুখ বড় সুখ। সেটাই, মানুষের যে জীবনে একটা ভালোবাসা আছে সেই ভালোবাসাটা আমি চাই। আমি বলছি যে আমার যেভাবে আমি আছি ওইভাবেই থাকবো, আমি কষ্ট করে হয় খাবো, আমি টাকা পয়সা চাই না। আমি যদি তুমি যদি আমার ভালোবেসে জঙ্গল রাখো তাও মনে করো আমার কাছে মঙ্গল, তাও আমার এই বয়সটা এই জীবন যৌবনটা শুধু স্বামীর অপেক্ষায় আছে, তাই না? একটা মেয়ে মানুষ আমার মনে কর 18-19 বয়স হয়ে গেছে, এভাবে তো একা কাটানো যায় না, সবারই পৃথিবীতে জোড়ার দরকার, পৃথিবীতে তো জোড়া ছাড়া মানুষ নেই। আমি একটা ভালোবেসে যাতে আমাদের ছেলেরা লিয়ে যাতে গ্রামে গ্রামে ঘুরে, ওইটা যাতে আমি চাই না। আমি চাই একটা গৃহস্থ ঘরে পরিবারের কাছে বিয়ে বসে যাতে সুখে শান্তিতে আমি দিন কাটাইতে চাই। কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা চান্দিনা। কুমিল্লা চান্দিনা? আচ্ছা আচ্ছা, তা বিয়ে করলে কি কুমিল্লাতে যেয়ে যোগাযোগ করবে? না না, কুমিল্লাতে কেন যাবে, আমি যেখানে আছি আমার কাছে সেখানে। কোথায় এখন? এখন বর্তমান ঢাকা থেকে। আচ্ছা, তা আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমার নাম্বারটা দেওয়া যাবে। মুখস্থ আছে? না, আমি তো মুখস্থ নাই, কিন্তু আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, শুনতেই পারলেন এক সুন্দরী মেয়ে, তার আসলে কি বলবো, তিনি একটা একা একা রয়েছে, একটা জোড়ার খোঁজে আসছে। আসলে এভাবে একা একা জীবনটা তার খুব কষ্টে কাটছে, কেউ যদি তাকে জোড়া হিসেবে বা সঙ্গী হিসেবে পেতে চান তাহলে তার এই নাম্বারে যোগাযোগ করে কথা বলে বিস্তারিত আরো জানতে পারবেন। নাম্বারটি হচ্ছে 0174351308। নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, নাম্বার হচ্ছে 0174551308। নাম্বারটা খোলা থাকে তো? নাম্বারটা খোলা থাকে, আর কিন্তু আমার আর কথা আছে ভাইদের কাছে, যাতে খারাপ মন নিয়ে কেউ ফোন দিও না। আর যে আমার আমি ভিডিও সত্য কথা বলছি, মনের মতো যদি মানুষ হোক, সে বুড়ো হোক জোয়ান হোক, যে আমার সত্যকারের মন নিয়ে, আমার বিয়ে করার মন নিয়ে যদি ইচ্ছা থাকে যে আমার বিয়ে করবে, আমি তার কাছে সরাসরি বিয়ে বলবো। যদি সরাসরি বিয়ে করতে চায় তাও আমি রাজি, যদি মোবাইলের মাধ্যমে বিয়ে করে আমি তাও রাজি, কেননা আমি খুব কষ্টের জন্য তো 1 বছর ধরে ঘুরতেছি, মনের মতো পাই না,
মনের মতো হচ্ছে না? না, মনের মতো একটা গান টান শোনাবেন নাকি আজকে যারা ভিডিওটা দেখবে? দেখ লাইন কেন না, মনের মতো হয় না আর বিয়ে করব কথা বলে তার অপেক্ষা থাকে, বলে যে এইভাবে এইভাবে চলবো। আমি বলছি আচ্ছা ওইভাবে এইভাবে চলবো, পরে কথাবার্তা বইলে মানে কি কারণে আসলে বিয়ে করতে চান? আপনার কাছে কি মনে? বিয়ে করতে চাই, কথাও বলে। আচ্ছা, মনে কর এক মাস দুই মাস কথা বলে পাশে দাঁড়ায়, যাই আমার সহযোগিতা করে, এক টাকা পারে দুই টাকা পারে করে। আচ্ছা, কয়রা পাশে দাঁড়িয়ে কথা বললে ভালোবেসে গভীর ভালোবাসা হয়ে যায়, পরে চলে যায়। মনে অন্য মেয়ে দেখে এরপরে কেউ এরকম বললে যে আমি টাকা পয়সা চাই না, আমি শুধু তোমাকে চাই, তুমি এসে আমাকে বিয়ে করে নিয়ে যাও? আমি বলি যে আমি টাকা পয়সা চাই না, মানুষের টাকা পয়সা দিয়ে কি করে, মানুষের মনের সুখ বড় সুখ। মানুষের যে জীবনে একটা ভালোবাসা আছে সেই ভালোবাসাটা আমি চাই। আমি বলছি যে আমার যেভাবে আমি আছি ওইভাবেই থাকবো, আমি কষ্ট করে হওয়া খাবো, আমি টাকা পয়সা চাই না। আমি যদি তুমি যদি আমার ভালোবেসে জঙ্গলও রাখো তাও মনে করো আমার কাছে মঙ্গল, তাও আমার এই বয়সটা এই জীবন যৌবনটা শুধু স্বামীর অপেক্ষায় আছে, তাই না? একটা মেয়ে মানুষ আমার মনে কর 18-19 বয়স হয়ে গেছে, এভাবে তো একা কাটানো যায় না, সবারই পৃথিবীতে জোড়ার দরকার। পৃথিবীতে তো জোড়া ছাড়া মানুষ নেই। আমি একটা ভালোবেসে যাতে আমাদের ছেলেরা লিয়ে যাতে গ্রামে গ্রামে ঘুরে ওইটা যাতে আমি চাই না। আমি চাই একটা গৃহস্থ ঘরে পরিবারের কাছে বিয়ে বসে যাতে সুখে শান্তিতে আমি দিন কাটাইতে চাই। কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা চান্দিনা। কুমিল্লা চান্দিনা? আচ্ছা আচ্ছা, তা বিয়ে করলে কি কুমিল্লাতে যেয়ে যোগাযোগ করবে? না না, কুমিল্লাতে কেন যাবে, আমি যেখানে আছি আমার কাছে সেখানে আছে। এখন এখন বর্তমান ঢাকা থাকি। আচ্ছা, তা আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমার নাম্বারটা দেওয়া যাবে। মুখস্থ আছে? না, আমি তো মুখস্থ নাই, কিন্তু আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়ার, শুনতেই পারলেন, এক সুন্দরী মেয়ে, তার আসলে কি বলবো, তিনি একটা একা একা রয়েছে, একটা জোড়ার খোঁজে আসছে। আসলে এইভাবে একা একা জীবনটা তার খুব কষ্টে কাটছে। কেউ যদি তাকে জোড়া হিসেবে বা সঙ্গী হিসেবে পেতে চান তাহলে তার এই নাম্বারে যোগাযোগ করে কথা বলে বিস্তারিত আরও জানতে পারবেন। নাম্বারটি হচ্ছে 0174351308। নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, নাম্বার হচ্ছে 0174551308। নাম্বারটা খোলা থাকে তো? নাম্বারটা খোলা থাকে, আর কিন্তু আমার আর কথা আছে ভাইদের কাছে, যাতে খারাপ মন নিয়ে কেউ ফোন দিও না। আর যে আমার আমি ভিডিও সত্য কথা বলছি, মনের মতো যদি মানুষ হোক, সে বুড়ো হোক জোয়ান হোক, যে আমার সত্যকারের মন নিয়ে, আমার বিয়ে করার মন নিয়ে যদি ইচ্ছা থাকে যে আমার বিয়ে করবে, আমি তার কাছে সরাসরি বিয়ে বলবো। যদি সরাসরি বিয়ে করতে চায় তাও আমি রাজি, যদি মোবাইলের মাধ্যমে বিয়ে করে আমি তাও রাজি, কেননা আমি খুব কষ্টে আছি। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।